দর্শক, ভারত এখন শেখ হাসিনাকে কতটুকু চায় সেটা নিয়ে ভারতের একটা নিরবতা আমরা লক্ষ্য করতেছি। ভারতের শ্রীরাধা দত্তের একটি লেখা প্রকাশিত হয়, লেখাটি বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী নির্বাচনে তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য বিভিন্ন দেশ সফর করেছিলেন, এখন তিনি বর্তমানে দেশেই অবস্থান করছেন। তো তাতে করে তিনি কি সফলতা অর্জন করেছেন নাকি এর পিছনে আরও কেউ আছে সরকারকে ইন্ধনদাতা, এবং আগামী নির্বাচনে বাংলাদেশকে কৌশলে হাতের মুঠোয় নেওয়ার প্রচেষ্টা চালাচ্ছে ভারত, যা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। আমরা হেমায়তউদ্দিন ভাইয়ের সেই বিস্তারিত বর্ণনা শুনব, কেউ ভিডিওটি স্কিপ করবেন না, খুবই ইনফরমেশন এই ভিডিওতে রয়েছে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট থাকবে, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত দেশের সকল আপডেট খবর সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। তো ভিউয়ার্স, আসুন স্ক্রিনে। দর্শক, ভারত এখন শেখ হাসিনাকে কতটুকু চায় সেটা নিয়ে ভারতের একটা নিরবতা আমরা লক্ষ্য করতেছি। প্রকাশ্যে ভারত কিছুই বলতেছে না, কিন্তু বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কিন্তু ভারতকে অনুরোধ করা থেমে নেই। সেই আব্দুল মোমেন বলেছেন যে আমি ভারতে গিয়ে বলেছি শেখ হাসিনা সরকারকে টিকিয়ে রাখতে, এরপর তো থেকে তো দেন দরবার চলতেছে এবং ভারত যা চাইছে তাই দিয়ে দিচ্ছে, শুধু একটু যদি অবৈধ ক্ষমতাটাকে দীর্ঘস্থায়ী করা যায়। কিন্তু এবার আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনা একদম করজোড়ে ভারতের সাহায্য চাইবে, এমনই একটি খবর প্রকাশ করেছে ভারতের কলিকাতার আনন্দবাজার পত্রিকা। এবং আমি এই আনন্দবাজার পত্রিকার সংবাদ গুরুত্ব দেখি, কারণে অনেক সংবাদ কিন্তু আমাদের দেশের মিডিয়াতে আসে না। বাংলাদেশ সরকার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যেসব লবিংগুলা করে ওগুলো কিন্তু আবার আনন্দবাজার পত্রিকার সাংবাদিকরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের বা ভারতের বিভিন্ন ডিপার্টমেন্টের বিভিন্ন মন্ত্রণালয়ের চরদের মাধ্যমে ওই নিউজগুলো পায়, মানে একদম ভিতরের খবরগুলো আনতে পারে। আসুন আমরা একটু পড়ে দেখি কী লিখেছে আনন্দবাজার। আনন্দবাজার লিখেছে যে পশ্চিমের চাপে ভারতকে পাশে চায় বাংলাদেশ। খুব ভালো কথা, চাইবি। তিনি লিখেছেন যে বাংলাদেশে নির্বাচনের মুখে অর্থাৎ আগামী সেপ্টেম্বরে G20 শীর্ষ সম্মেলন উপলক্ষে ভারতে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আসতেই পারে, থাকার দাবি, মানে বাংলাদেশের দাবি, তার সফরের আগেই নয়াদিল্লির চাহিদা তালিকার সবই দিয়ে দেওয়া হয়েছে। মানে শেখ হাসিনার মতে এই সেপ্টেম্বরে শেখ হাসিনার সফরের আগেই কিন্তু ভারতের যেসব চাহিদা ছিল তার তালিকা শেখ হাসিনার কাছে দিয়ে দেওয়া হয়েছে। যদি কিছু বাকি থাকে তবে তা ছোটখাটো বিষয় এবং দ্বিপাক্ষিক প্রক্রিয়ার মধ্যে এগুলো রয়েছে। এবং শেখ হাসিনার দাবি, সম্প্রতি চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহারের অনুমতি ভারতকে দেওয়ার বিষয়টি 10-15 বছর আগেও কল্পনা করতে পারতেন না বাংলাদেশের মানুষ, কিন্তু সেটাও আজ সম্ভব হয়েছে। কেন সম্ভব হয়েছে? গণতন্ত্রের মানুষ কন্যা শেখ হাসিনার কারণে, কোনো সন্দেহ নাই। এই পরিস্থিতিতে শেখ হাসিনা যখন ভারতে আসতেছেন তখন শেখ হাসিনা চাইবে সেই দেশে আসন্ন নির্বাচন নিয়ে আমেরিকা তথা পশ্চিমের যে চাপ তৈরি হয়েছে তার মোকাবেলায় কূটনৈতিকভাবে আওয়ামী লীগ সরকারের পাশে থাকুক ভারত। যদিও ভারত কতটুকু থাকবে আমি এবারে সন্দিহান, কারণ সে 2014 সাল 2023 সাল এক না, ওগুলো সময় বলে দেবে। এখানে আরও লিখেছে যে বাংলাদেশে নির্বাচন যত এগিয়ে আসতেছে সে দেশে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত পিটার হাসের নাক গলানো নিয়ে অভিযোগ ও সমালোচনায় সরব হচ্ছেন শেখ হাসিনা সরকার। মানে এখন টার্গেট ওই মার্কিন রাষ্ট্রদূতের দিকে। মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস আপনারা জানেন যে উনি খুবই একজন অ্যাক্টিভ মানুষ, উনি গণতন্ত্রের কথা বলেন, উনি মানবাধিকারের কথা বলেন, উনি সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলেন, এবং এটাকে বলা হয় নাক গলানো। এটা যদি হয় নাক গলানো তাহলে নাক গলানো কিসে বলে আমার কোনো বোধগম্য না। মানবাধিকার প্রসঙ্গেও খোঁচা দিয়ে আগামী নির্বাচন যাতে অবাধ ও সুষ্ঠু হয় তার জন্য বিভিন্ন স্তরে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে ঢাকার উপর চাপ তৈরি করা হয়েছে। গত কয়েক মাসে ইইউ, ব্রিটেন, জাপান বাংলাদেশের গতবারের নির্বাচনের প্রসঙ্গ তুলে সমালোচনা করেছে। খেয়াল করবেন, ইউরোপিয়ান ইউনিয়ন গতবারের নির্বাচনের প্রসঙ্গ তুলে সমালোচনা করেছে। এই পরিস্থিতিতে
শেখ হাসিনা চাইতেছে বন্ধু দেশ হিসাবে ভারত কূটনৈতিকভাবে ওই দেশগুলোর সঙ্গে এই বিষয়টা নিয়ে কথা বলুক। শেখ হাসিনার বক্তব্য, দক্ষিণ এশিয়ার আঞ্চলিক নেতৃত্ব ভারতের হাতে, তাই পশ্চিমের কাছে ভারতের কথার গুরুত্ব রয়েছে। এখানে কিন্তু শেখ হাসিনা একটা জিনিস পিন পয়েন্ট করলো, ভারতকে বলল যে দেখুন আপনি ভারত, আপনি বিশাল বড় দেশ, এই এলাকার নেতৃত্ব থাকবে আপনার কাছে। আমেরিকার এখানে কি, আমেরিকা থাকবে ইউরোপ নিয়ে, আমেরিকা থাকবে তাদের এলাকা নিয়ে, এই এলাকার আপনি ভারত, আপনি রাজা, সুতরাং আমি শেখ হাসিনা আপনার প্রজা। কাজে আপনি থাকতে কেন পশ্চিম, কেন আমেরিকা, কেন ইউরোপিয়ান ইউনিয়ন আমার উপর খবরদারি করবে, আপনি ওদেরকে বোঝান না কেন? ও শেখ হাসিনা এই চাপটাই দিচ্ছে। এই দশক এই চাপটা হয়তো ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট থাকলে হতো, কারণ ডোনাল্ড ট্রাম্প ভারতের চোখ দিয়ে বাংলাদেশকে দেখত। কিন্তু প্রেসিডেন্ট বাইডেন কিন্তু এটা মানবেন না। প্রেসিডেন্ট বাইডেন ক্ষমতার সঙ্গে সঙ্গেই তিনি বাংলাদেশের জন্য একটা আলাদা ডেস্ক খুলেছেন। যাই হোক, তো শেখ হাসিনা অনুরোধ করেছেন ভারতকে যে ভারত যাতে আমেরিকার সঙ্গে কথা বলে। এটা আনন্দবাজারের রিপোর্ট। শেখ হাসিনার যুক্তি, রাতারাতি কোনো দেশ মানবাধিকার প্রশ্নে আদর্শ হয়ে উঠতে পারে না, এটা আমিও মানি। কিন্তু মানবাধিকার অনেক দেশেই লঙ্ঘিত হয়, খোদ আমেরিকাতেও হয়, কিন্তু ওগুলো পুলিশ বাহিনীর দ্বারা হয় না, র্যাব দ্বারা হয় না, আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারা হয় না। যেই পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনীর মানুষকে নিরাপত্তা দেওয়ার কথা, তারা গভীর রাতে এসে মানুষকে ঘর থেকে তুলে নেয় না, ক্রসফায়ার করে না, এটাই হচ্ছে গিয়ে পার্থক্য। যাই হোক, শেখ হাসিনা বলছেন যে রাতারাতি কোনো দেশ মানবাধিকার প্রশ্নে আদর্শ উঠতে পারে না, আপাতত অন্য বস্ত্র বাসস্থানের মতো জ্বলন্ত সমস্যাগুলির সুরাহ করার জন্য অল্প সময়ে অনেক পথ হেঁটেছে জোগাড় পাচ্ছেন কোথা থেকে, এত সাহস নিয়ে এখনো পর্যন্ত সামনে চলছেন কিভাবে? ভারতের আনন্দবাজার পত্রিকায় প্রকাশ পেয়েছে এবং সেই নিউজটি ইতিমধ্যেই বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন জায়গায় অবৈধ এই শাসক গোষ্ঠীর বিতর্কার তথ্যটি প্রকাশ করেছে। এই যে আপনাদের সামনে আনন্দবাজার পত্রিকার আমি দেখাচ্ছি, এই আনন্দবাজার পত্রিকায় নিউজ এসেছে পশ্চিমী চাপে ভারতকে পাশে চায় বাংলাদেশ, পশ্চিমী চাপে ভারতকে পাশে চায় বাংলাদেশ। এই জায়গায় তারা বলতে গিয়ে বলেছেন যে বাংলাদেশের নির্বাচন যত এগিয়ে এসেছে, সে দেশে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত পিটার হাসের নাক গলানো নিয়ে অভিযোগ ও সমালোচনায় সরব হচ্ছে হাসিনা সরকার। বাংলাদেশের নির্বাচনের মুখে অর্থাৎ আগামী সেপ্টেম্বরে G20 শীর্ষ সম্মেলন উপলক্ষে ভারতে আসছেন সেদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মানে অবৈধ ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা। ঢাকার দাবি, তার সফরের আগেই নয়াদিল্লির চাহিদার তালিকার সবই দিয়ে দেওয়া হয়েছে। যদি কিছু বাকি থাকে তবে তা ছোটখাটো বিষয় এবং দ্বিপাক্ষিক প্রক্রিয়ার মধ্যে রয়েছে। বাংলাদেশি সূত্রের দাবি, সম্প্রতি চট্টগ্রাম বাংলা বন্দর ব্যবহারের অনুমতি ভারতকে দেওয়ার বিষয়টি 10-15 বছর আগেও কল্পনা করতে পারতেন না বাংলাদেশবাসী, কিন্তু সেটাও আজ সম্ভব হয়েছে। এই পরিস্থিতিতে হাসিনার সফরে বাংলাদেশ চাইবে সে দেশে আসন্ন নির্বাচন নিয়ে আমেরিকা তথা পশ্চিমাদের যে চাপ তৈরি হয়েছে তার মোকাবেলায় কূটনৈতিকভাবে আওয়ামী লীগ সরকারের পাশে থাকুক ভারত। কি বুঝলেন এই নিউজটি থেকে? এই নিউজ থেকে প্রতীয়মান হয় যে অবৈধ ফ্যাসিস্ট এই শেখ হাসিনা বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিতাড়িত হয়েছে। তার অনৈতিক কর্মকাণ্ডগুলো পৃথিবীর সমগ্র রাষ্ট্রপ্রধানরা জানে। গণতন্ত্রকে ধ্বংস করার জন্য শেখ হাসিনা যা যা করেছে এই সব কিছু বিশ্বের অনেক বড় বড় মোড়লরা জেনেছেন, শুনেছেন, দেখছেন। এখন সেই কারণে আমেরিকার সাপোর্ট পাওয়া বলেন, ইউকের সাপোর্ট পাওয়া বলেন, অন্য অন্য মোড়ল রাষ্ট্রের সাপোর্ট পাওয়া বলেন, সেটা পেতে হলে এখন একমাত্র ভারতের সহযোগিতা ছাড়া বর্তমানে এই ফ্যাসিস্ট শেখ হাসিনার আর কোনো গন্তব্যস্থান নেই। আপনারা জানেন ভারতের সহযোগিতা নিয়েই মঈন ফখরুদ্দিন সরকার যখন এসেছিল তখন কিন্তু সেই 2008 সালের সাজানো নির্বাচনে শেখ হাসিনা প্রথমবারের মতো রাষ্ট্র ক্ষমতায় আসে। দ্বিতীয়বার 2014 সালে একই ঘটনা ঘটেছে, তখন এরশাদ সাহেবকে বন্দী করে রেখে
অবৈধভাবে নির্বাচন করেছে। সুজাতা সিংকে ভারতের পররাষ্ট্র সচিব তাকে বাংলাদেশে পাঠিয়ে আমাদের পররাষ্ট্র নীতিকে ধ্বংস করে নির্বাচনে তখন কিন্তু এই শেখ হাসিনা 154টি সিটে বিনা কনটেস্টে কোনো ইলেকশন ছাড়া তারা পাশ করে পরবর্তীতে কয়েক জায়গায় ইলেকশন করেছে, যেখানে ছাগল গরু ভেড়া কুকুর এই ধরনের মানুষ মানে পশু পাখি গিয়ে ভোট দিয়েছে। আজকের সেই অবস্থা থেকে 2018 সালে একই অবস্থা তৈরি হয়েছে, রাতের বেলা ভোট কারচুপি করে তারপরে এই অবৈধ ফ্যাসিস্ট সরকার এখন পর্যন্ত টিকে আছে। এখন এই সকল ভোটগুলোতেই ভারতের সহযোগিতা ছিল, আজ এই মুহূর্তে এসে ভারতের যা কিছু দেয়ার সব দেয়া শেষ। আনন্দবাজার পত্রিকাই আপনাদেরকে এতক্ষণ পরে শুনালাম যে ভারতের বড় কোনো ইস্যুতে কিছুই এখন পর্যন্ত শেখ হাসিনা আর বাদ রাখে নাই, দুই একটা কোনো আলোচনা সমালোচনার কোনো ছোটখাটো যদি বিষয় থেকে থাকে সেটাও আলোচনার মধ্যে আছে, তাও প্রয়োজনে দিয়ে দিবে। এখন শেখ হাসিনা তাদের কাছ থেকে একটাই চায় যে আমার ধন সম্পদ যা কিছু আছে বাংলাদেশের চাকরি বাকরি প্রশাসন সব ভারত তুমি আমার দেশে এসে চালাও, আমার কোনো আপত্তি নাই, শুধুমাত্র আমাকে তুমি রাষ্ট্র ক্ষমতায় রাখার জন্য আমেরিকার হাত পাও ধরার জন্য যা যা দরকার তুমি সেটা করো। এই অনুনয় বিনিময় করুণা করার জন্য আজকের শেখ হাসিনা প্রস্তুত হচ্ছে এবং বিগত দিন থেকে তিনি এই কার্যক্রমগুলো কিন্তু চালাচ্ছেন। তাহলে বাংলাদেশটা আজকের কোন জায়গায় পৌঁছেছে এইটা জনগণকে বুঝতে আর বাকি থাকলো না যে আজকের এই ভারতের উপর নির্ভর করে এই দেশটাকে সম্পূর্ণ শেষ করে দিয়েছে। আমার কাছে দুটো জিনিস খুবই আমার কাছে চ্যালেঞ্জিং মনে হয়েছে এবং এই রাষ্ট্র বাংলাদেশের জন্য স্বাধীনতা সর্বত্বের জন্য হুমকি স্বরূপ মনে হয়েছে। প্রথমত একটা হলো এই অবৈধ সরকার তো বারবারই অবৈধভাবে নির্বাচিত হচ্ছে, দেশটাকে বিক্রি করছে, সব কিছু আমরা দেখতেছি জানতেছি, কিন্তু আমি অবাক হলাম দেশের সম্মান কতটাই এই শেখ হাসিনা এখন রাখলেন না। বাংলাদেশের যাবতীয় সব কিছু ভারতকে দিয়ে দেওয়া হয়েছে, যেটা তিনি বলে আসছেন যে মানে ঢাকার দাবি আজকে মানে কি বলে শেখ হাসিনা ঢাকার দাবি তার সফরের আগেই নয়াদিল্লির চাহিদার তালিকা সবই দিয়ে দেওয়া হয়েছে। মানে নয়াদিল্লি একটা চাহিদাপত্র দিবে আর ওই চাহিদাপত্র যেটা দিয়েছে সেটার মধ্যে কোনোটা বাকি রাখে নাই শেখ হাসিনা ভারতকে দেওয়া থেকে। তার মানে কি মনে করতেছেন যে গোপনে যেই সকল চুক্তি আপনি জানেন না আমি জানি না দেশের মানুষ জানে না সবকিছু তাদেরকে দেওয়া শেষ, তাহলে এই দেশটা কি আপনার আছে, এই দেশটা কি স্বাধীন আছে, এই দেশটা কি বাংলাদেশের আর আছে না ভারতের হয়ে গিয়েছে? শুধু যদি কিছু বাকি থাকে তবে তার ছোটখাটো বিষয় এবং দ্বিপাক্ষিক প্রক্রিয়ার মধ্যে আছে, মানে তাও এখন প্রক্রিয়ার মধ্যে চলছে, আর যে বিষয়গুলো এইটার চূড়ান্তভাবে বাংলাদেশের সবকিছু দিয়ে দেওয়া হবে এই যে শেখ হাসিনা যাবে দ্বিপাক্ষিক একটি অনুষ্ঠানে সেখানে গিয়ে যাওয়ার আগেই সব দিয়ে আসা হবে। তবে সেক্ষেত্রে শেখ হাসিনা যেটা কামনা করে ভারত যাতে তার পাশে থাকে। বন্ধুরা আমার এই কথাগুলোই আমরা গত 14 বছর পর্যন্ত বলে এসেছি যে বাংলাদেশ এখন শুধুমাত্র একটি নামে আছে, কাজে কর্মে ভিতরে বাহিরে সব জায়গায় এখন অবৈধ এই ফ্যাসিস্ট সরকারদের কারণে দেশটা ভারতের একটি অঙ্গ রাজ্যে পরিণত হয়েছে, দেশে আর কিছু নেই, নির্বাচন নেই, বাক স্বাধীনতা নেই, গণতন্ত্র নেই, জনগণের অধিকার নেই, জনগণের চাকরি নেই বাকরি নেই, দেশটা এখন আছে দুর্নীতি দুষ্কৃতি অন্যায় অবিচার ধর্ষণ শেখ হাসিনার অবিচার জুলুম নির্যাতন আর ভারতের খবরদারিত্ব। এই জন্য তো বাংলাদেশটা আমরা স্বাধীন করি নাই, আমরা বাংলাদেশকে স্বাধীন করেছি বাংলাদেশ স্বাধীন। তো ভিউয়ার্স, স্ক্রিনে আমরা ডক্টর ফজল হক স্যারের ব্যাখ্যা বিশ্লেষণগুলো শুনলাম, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই, ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন, দেখা হবে পরবর্তী কোনো আপডেট নিয়ে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ।